নগার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড় বিলালদহ পানাতা পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে 20 গ্রাম হেরোইন সহ লাদু পারুল নামের মাদক সহকারীদের গ্রেপ্তার করেছে নগা ডিবি পুলিশ। ডিবি কনস্টেবল আনোয়ারকে মাদক ব্যবসায়ী খলিল তার হাতে থাকা লোহার রড ও হাতুড়ি দিয়ে বেদম মারধর করে হ্যান্ডকাপ সহ সটকে পড়ে। বুধবার দুপুরে লাদু ও পারুলকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ও পলাতক হলেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের মৃত মুসলিম উদ্দিনের ছেলে লাদু ও মাদক ব্যবসায়ী খলিলের স্ত্রী পারুল ও পলাতক মৃত সোটকাল আলীর ছেলে খলিল। নগা ডিবির ওসি কে এম শামসুদ্দিন জানান, অভিযানের দল গোপন সংবাদের ভিত্তিতে মান্দা উপজেলার বড় বেলালদহ পানাতাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় 20 গ্রাম হেরোইন সহ লাদু ও মাদক ব্যবসায়ী খলিল উদ্দিনের স্ত্রী পারুলকে হাতে নাতে আটক করা হয়। হ্যান্ডকাপ সহ পলাতক মাদক ব্যবসায়ী মৃত আব্দুল সোটকার আলীর ছেলে খলিল প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে মাদক অবৈধভাবে সংগ্রহ করে মান্দা উপজেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।